হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, মাইক্রোস্কোপ চেনেন না এমন ব্যক্তি খুব কমই আছেন। মাইক্রোস্কোপ হলো এমন একটি যন্ত্র যা ছোট বস্তু পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হয়। আর এখানে ছোট বস্তু বলতে ওই সব জিনিসগুলোকে বোঝানো হয়েছে যেগুলো আমরা সাধারণ চোখে দেখতে পারি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জিনিস দেখাবো যেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ১, স্যান্ড অর্থাৎ বালি। তো বন্ধুরা, বালি তো আমরা সবাই খালি চোখে দেখে থাকি, কিন্তু এই বালিকে কি কখনো কাছে থেকে দেখেছেন? এই বালি কি কখনো আপনার মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? যখন মাইক্রোস্কোপের সাহায্যে নিচে বালি রাখা হয় তখন তা পাথরের মতো বড় দেখায়, কিন্তু এগুলো বড় পাথর নয়, এগুলো হচ্ছে পাথরের সূক্ষ্ম কণা অর্থাৎ পাথরের গুঁড়ো। নাম্বার ২, করোনা ভাইরাস ইন মাস। করোনা ভাইরাসের নাম শুনলে এখনো শরীরটা কেঁপে ওঠে, কারণ এই ভাইরাস কত কোটি মানুষেরই না জীবন নিয়েছে। কিন্তু এই শক্তিশালী ভাইরাসটি দেখতে কেমন? তো এর জন্য করোনা ভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তির মাস্ক নেওয়া হয়, এরপর মাস্কটিকে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, এরপর সর্বোচ্চ জুম করা হয়। আর দেখতেই পাচ্ছেন করোনা ভাইরাস দেখতে কি অদ্ভুত লাগছে। নাম্বার ৩, বলপেন। বলপেন দিয়ে কালি বের হয় আর তা দিয়ে আমরা লিখি, কিন্তু এই বলপেন দিয়ে কিভাবে কালি বের হয়? এই জিনিসটি দেখার জন্য একটি হাইট্রিক ক্যামেরা নিয়ে জুম করে দেখা হয়। তো দেখতেই পাচ্ছেন পেনের মাথায় একটি ছোট বল থাকে, এই বলটি যখন ঘুরে তখন তার সাথে কালিও বের হতে থাকে আর তা দিয়ে আমরা লিখে থাকি। আর তো বুঝতেই পারছেন একটি পেনের জন্য একটি বল কতটুকু গুরুত্বপূর্ণ। নাম্বার ৪, ইনজেক্টেড স্কিন। বন্ধুরা, ইনজেকশন এই জিনিসটা ছোট বড় অনেকেই ভয় পেয়ে থাকে, কিন্তু অনেকেই আছেন যারা বিন্দুমাত্র ভয় পান না। শরীরে ইনজেকশন পুশ করার পর যে গর্তের সৃষ্টি হয় তা মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে তারাও অবাক হয়ে যাবেন, কারণ এটি দেখতে খুবই অদ্ভুত লাগে। আবার অনেকে এই ছবিটি দেখার পর ১০০ হাত দূরে চলে যাবেন। নাম্বার ৫, মোবাইল স্ক্রিন কালার। বন্ধুরা, আমরা মোবাইলে বিভিন্ন ধরনের কালারের পিকচার দেখে থাকি, কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই সব কালারগুলো মাত্র ৩টি রঙের সাহায্যে ক্রিয়েট করা হয়। আপনারা কখনো বা আরজিবি কালারের নাম শুনে থাকবেন, আর এই আরজিবি কালার অর্থাৎ রেড, ব্লু এন্ড গ্রিন কালারের সাহায্যে অন্য সব কালার ক্রিয়েট করা হয়। বিশ্বাস না হলে তাহলে ভিডিওটি দেখুন। একটি মোবাইলকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন এরকমটাই দেখা যায়। দেখছেন ক্রোম ব্রাউজারের হলুদ কালারটি আসলে হলুদ কালার নয়, এটি আরজিবি কালারের ক্রম বিভীষণে ক্রিয়েট করা হয়েছে। নাম্বার ৬, অ্যাপেল। একটি অ্যাপেলকে যখন হাইটেক ক্যামেরা দিয়ে জুম করা হয় তখন এরকমটাই দেখা যায়। নাম্বার ৭, দই। দই কে না পছন্দ করে? ইভেন দইয়ের নাম শুনলে আমার জিভে জল চলে আসে, কিন্তু এই দই যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় আর তা যদি আপনি দেখেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন দইয়ে কত ব্যাকটেরিয়া দৌড়াদৌড়ি করছে। তো অনেকেরই মনে কোশ্চেন জাগতে পারে, কেন মানুষ তাহলে দই এত পছন্দ করে? এর কারণটা হলো দইয়ে যে ব্যাকটেরিয়াগুলো থাকে তা মানব দেহের জন্য একেবারেই ক্ষতিকারক নয়, বরং এগুলো উপকারী ব্যাকটেরিয়া। নাম্বার ৮, পন্ড ওয়াটার অর্থাৎ পুকুরের জল। অনেক আগে গ্রামের মানুষ পুকুর এবং নদীর জল পান করত, কিন্তু বর্তমানে কিছু এলাকায় এর প্রচলন রয়েছে। কিন্তু এই পুকুরের জল কি আসলে খাওয়ার উপযোগী? চলুন মাইক্রোস্কোপ দিয়ে দেখে আসি। তো পুকুরের জল নেওয়ার পর যদি তা মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তাহলে আপনি দেখতেই পাচ্ছেন এই জলে কত অণুজীব, কত পরজীবী ময়লা ও ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে। তো এর পরেও কি আপনি মনে করেন যে পুকুরের জল অথবা নদীর জল খাওয়ার উপযোগী? নাম্বার ৯, বাটারফ্লাই। বন্ধুরা, প্রজাপতি প্রত্যেক মানুষের কাছে পছন্দের জিনিস, এই প্রজাপতির পাখনা মসৃণ হয়ে থাকে, কিন্তু যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে অন্য কিছুই দেখা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাখাটি একদমই মসৃণ নয়, এর পাখাতে ছোট ছোট কাঁটার মতো আইস রয়েছে যা আমরা সাধারণত খালি চোখে দেখতে পারি না। নাম্বার ১০, ফিঙ্গারপ্রিন্ট। বন্ধুরা, আমাদের জীবনে ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন কাজে লেগে থাকে, এমনকি মোবাইলের লক খুলতেও
ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকে। কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট আসলে কেমন তা যদি জানতে চান তাহলে চলুন মাইক্রোস্কোপ দিয়ে দেখে আসি। তো যখন একটি আঙ্গুল মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন ফিঙ্গারপ্রিন্টের লাইনগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। এর প্রত্যেক লাইনের অনেকগুলো গর্ত রয়েছে আর দেখতেই পাচ্ছেন সেখান দিয়ে ঘাম বের হচ্ছে আর সেগুলোকে লোমকূপ বলা হয়। তো বন্ধুরা, এই 10টি জিনিসের মধ্যে কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।